এখানে স্লাইডে যে শব্দগুলো দেওয়া আছে যেমন টু এট ইন অন অফ অফ আউট বাই ফর ফ্রম টিল আপ উইথ এই সবগুলো শব্দ হচ্ছে প্রে পজিশন প্রি অর্থ পূর্বে এবং পজিশন কথার অর্থ অবস্থান তো প্রিপজিশনের ডেফিনেশন হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউন এর আগে বসে এবং নাউন বা প্রোনাউনের সাথে বাক্যে অন্য কোনো শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলা হয় এই প্রিপোজিশন আবার তিন প্রকারের হয় যথা সিম্পল প্রিপজিশন কম্পাউন্ড প্রিপজিশন এবং ফ্রেজ প্রিপজিশন পূর্বে যে প্রিপজিশনগুলোর কথা বলেছি যেমন টু অ্যাট ইন অন অফ অফ আউট বাই ফর ফ্রম টিল টু উইথ এই সবগুলো প্রিপোজিশন হচ্ছে সিম্পল প্রিপজিশন আজ আমরা সিম্পল প্রিপোজিশন টুয়ের ব্যবহার দেখব প্রথমে কোনো দিক বা কোনো ডাইরেকশন বোঝাতে টুয়ের ব্যবহার ফর এক্সাম্পল আই এম গোয়িং টু দ্য ফিল্ড আমি মাঠে যাচ্ছি এখানে মাঠে যাওয়ার অর্থাৎ মাঠের দিকের কথা বলা হচ্ছে এখানে ডাইরেকশন বোঝাতে টুয়ের ব্যবহার হয়েছে এবার সময়ের ক্ষেত্রে বাকি আছে বোঝাতে টুয়ের ব্যবহার ফর এক্সাম্পল ইট ইস টুয়েলভ মিনিটস টু থ্রি অর্থাৎ তিনটা বাজতে এখনও বারো মিনিট বাকি এখানে সময় বাকি থাকার কথা বোঝাচ্ছে টু এই প্রেপজিশনের ধারা তাছাড়া এক সময় থেকে অন্য সময় পর্যন্ত বোঝাতে টুয়ের ব্যবহার ফর এক্সাম্পল নন্দিতা ওয়ার্ক ফ্রম মর্নিং টু ইভিনিং নন্দিতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তো এখানে পর্যন্ত বোঝাতে প্রেপোজিশন টু ব্যবহার হয়েছে তাছাড়া কারোর কাছে যেমন আমার কাছে তোমার কাছে কাছে বোঝাতে আমরা টু ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল টু মি ইট ইজ রং আমার কাছে এটা ভুল কাম টু মি আমার কাছে এসো তো এখানে কাছে ওঠতে টু ব্যবহার হয়েছে এবার কারো প্রতি আকৃষ্ট বিশ্বস্ত কৃতজ্ঞ শত্রুভাবাপন্ন বা অধীন বোঝাতে আমরা টু এর ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল হি ইজ অ্যাট্রাক্টেড টু মি সে আমার প্রতি আকৃষ্ট এখানে আকৃষ্ট হওয়া অর্থে টু ব্যবহার হয়েছে তাছাড়া যেমন হি ইজ লয়্যাল টু মি সে আমার প্রতি অনুগত এখানে আকৃষ্ট অনুগত অর্থে টু ব্যবহার করেছে তাছাড়া কোনো কিছুতে অভ্যস্ত বা আসক্ত হওয়া অর্থেও আমরা টু ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আই এম ইউজ টু হার্ড ওয়ার্ক আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত অথবা হি ইজ অ্যাকাস্টমেট টু গ্যামলিং সে জুয়া খেলতে অভ্যস্ত এখানে কোনো অভ্যাস বা কোনো কাজে অভ্যস্ত থাকা অর্থে টু ব্যবহার করা হয়েছে তাছাড়া কোনো প্রস্তাবে রাজি কিংবা অরাজি হওয়া অর্থেও আমরা টু ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল হি কনসেন্টেন্ট টু মাই প্রপোজাল সে আমার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থাৎ এখানে রাজি এবং অরাজে হওয়া অর্থে আমরা টু এর ব্যবহার করেছি এবার কোনো কিছু সংলগ্ন বা আঁকড়ে ধরা অর্থেও টু ব্যবহার করা যায় ফর এক্সাম্পল দ্য চাইল্ড ক্লিংস টু ইটস মাদার স্ন্যাক শিশুটি তার মায়ের গলা আঁকড়ে ধরেছে এখানে আঁকড়ে ধরা অর্থে টু ব্যবহার করেছে তাছাড়া দেয়ার ইজ এ গার্ডেন অ্যাটাচড টু আওয়ার বিল্ডিং একটা বাগান আমাদের বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত অর্থাৎ আমাদের বিল্ডিং সংলগ্ন বা বিল্ডিং এর কাছাকাছি বা বিল্ডিং সঙ্গে বাগানটি যুক্ত অর্থে আমরা এখানে টু ব্যবহার করেছি তাছাড়া কম্পেরাটিভ বা তুলনা করা অর্থেও আমরা টু ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আই প্রিফার টি টু মিল্ক আমি দুধের চেয়ে চা পছন্দ করি অর্থাৎ দুধ এবং চায়ের মধ্যে তুলনা করা অর্থে এখানে আমরা টু ব্যবহার করেছি তাছাড়া যেমন কপিল ইজ জুনিয়র টু মি কপিল আমার থেকে ছোট অর্থাৎ আমি এবং কপিলের মধ্যে তুলনা হচ্ছে যে আমার থেকে কপিল ছোট তো তুলনা করা অর্থে প্রেপজিশন টু ব্যবহার হয়েছে তাছাড়া নৈকট্য বা কাছাকাছি কোনো স্থানের কথা বোঝাতেও আমরা টু ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আই স্যাট ক্লোজ টু হিম আমি তার কাছাকাছি বসলাম এখানে কাছাকাছি বসা অর্থাৎ স্থানের কথা বোঝাতে আমি টু ব্যবহার করেছি তাছাড়া যেমন আই স্যাড নেক্সট টু হিম আমি তার পাশেই বসেছি এখানেও একইভাবে কাছাকাছি স্থান বোঝাতে টু ব্যবহার হয়েছে এছাড়াও স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী এবং অপকারী বোঝাতেও টু ব্যবহার করা যায় যেমন স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বা অপকারী তো এখানে অপকারী অর্থে টু ব্যবহার হয়েছে টু ছাড়াও টোয়ার্ড শব্দটি আমরা কোনো দিক বা ডাইরেকশন বোঝাতে ব্যবহার করি তবে টু কোনো নির্দিষ্ট দিক বোঝাতে ব্যবহার হয় যেমন আই এম গোয়িং টু দ্য ফিল্ড আমি ফিল্ডেই যাচ্ছি আমি আর অন্য কোথাও যাব না আমি ফিল্ডেই যাব কিন্তু যখন আমরা টোয়ার্ড ব্যবহার করব যেমন আই এম গোয়িং টুয়ার্ড দ্য ফিল্ড অর্থাৎ আমি ফিল্টার দিকে যাচ্ছি কিন্তু নাও যেতে পারি ফিল্ডের দিকে বলে আমি অন্য কোনো দিকেও যেতে পারি তো এখানে অনিশ্চিত দিক বোঝাতে টোয়ার্ড ব্যবহার করা হয় এটাই হচ্ছে টু এবং টওয়ার্ড এর মধ্যে বেসিক ডিফারেন্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবচেয়ে প্রথম আপনি পেতে পারেন